हॉस्पिटल इंजुरी पेशेंटेर बाँचाटा बड़ई मुश्किल। अच्छा शुनो, ओ सब समय साथी साथी करछे, साथी के जानी ना, तबे ताके निये ले खूब भालो हय। तुम्हारे स्नेह आशीर्वाद सब ही तो माथार ऊपर आछे। देखबे से चार पांच दिन भेतरे आबार तुम्हारे काछे निश्चय फिरे आसबे। ठीक है।
আমি মেয়েদের সাইকেলে তুলি না। ভাই সাইকেলে? তুমি যেভাবে বাইক চালাচ্ছো না, বাড়ি পৌঁছাতে বুড়ো হয়ে যাব। আচ্ছা হরি ভাই, ক্যাপসিকাম নেই? আমি আনিয়ে দিচ্ছি মা। ও, এলে আমাদের বাড়িতে পাঠিয়ে দিও। হ্যাঁ, আগে পাঠিয়ে দেবো। কোনো স্পেশাল কিছু আছে নাকি? আমাদের বাড়িতে এবারে প্রত্যেক দিন স্পেশাল হবে, কেননা একজন স্পেশাল লোক আমাদের বাড়িতে আসছে। আচ্ছা, এলে পাঠিয়ে দেবো আমি। খান ভাই, ভালো চিকেন আছে? হ্যাঁ হ্যাঁ দিদি, ভালো চিকেন আছে। আচ্ছা, 1.5 কেজি দাও। আচ্ছা শোনো, এখন থেকে আমাদের জন্য ভালো দেখে চিকেন রেখে দিও, আমি না এলেও অন্য কেউ এসে নিয়ে যাবে। প্রত্যেকদিন? হ্যাঁ, আর যে আসছে সে খুব ধনী ঘরের মেয়ে, মাছ মাংস না হলে ও ভাতই খেতে পারে না। আচ্ছা দাও। মাছ 100 টাকা কিলো? না না, 80 টাকা করে দাও। জ্যান্ত মাছ 80 টাকা হয় নাকি? জ্যান্ত হলেই এত দাম দিতে হবে? ও বৌদি, মাছ নেবেন নাকি? দেখুন না মাছটা কেমন জ্যান্ত লাফাচ্ছে। আরে চিকেন নিয়ে নিয়েছি। আচ্ছা বলছো যখন তখন 1 কিলো বাড়িতে পাঠিয়ে দিও। মাছ নেবার হলে নাও, নাহলে যাও। কোথায় আছিস বে বেরিয়ায়? আবে আমার ছেলেরা রাস্তার উপরে মদ খাবে, আমার ছেলেরা রাস্তার উপরে মেয়েদের আওয়াজ দেবে বে, তোর বাবার সাথে কি বে? আবে বেরিয়ায়, তোকে কেটে টুকরো করে দেবো আজ। আবে বিল্লু, হ্যাঁ বিল্লু, আবে কোন ছাপ্পরে আছিস বে? বেরিয়ায়, তোকে ছাড়বো না বিল্লু। আবে তোর উপাসে যা, আবে তোর উপাসটা দেখ। এই হিরো, বাঘ এখন গভীর ঘুমে আচ্ছন্ন, কেন তাকে অকারণ উস্কাচ্ছ? সামলাতে পারবে তো? ও ভাই, বিল্লুর আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি পালাও। যাও। পালাবো না, ওই বিল্লুকে তুলে নিয়ে যাব। এই বিল্লু কোথায় আছে? বিল্লু, ওহো, থ্যাংক ইউ বিল্লু, থ্যাংক ইউ। এবার সামলা। ঠিক আছে, হ্যাঁ ঠিকই বিল্লু, হ্যাঁ যদি বিল্লু হোস আয় আমার সঙ্গে মোকাবেলা কর, আয়। সাথী, তুমি ভেতরে যাও। না না, আমি যাব না। তুমি কি দারুণ ফাইট করছো, আর একটু ফাইট করো না, আমি একটু দেখব। Oh!
खाबार जल निये तो खेते पारो ना कि बोलो देखो एइटुकु छेलेर कथा देखो आंटी एकटु खाबार जल दाओ तो केनो निजे निये खेते पारो ना अंकल तुम्ही आमाके बोलले साथी के स्टेशन थेके आनार जोन्नो आमी ना बोलेछि गिये एनेछि तो आमरा प्रतिबेशी किना अंकल आमाके एकटु जल एने दाओ ना तोर जोन्न जल आनबो माथा खराब नाकि प्रथमे बोलबी जल तारपर बोलबी पीट चुलके दाओ तारपर बोलबी जल खाबार एने दाओ हां चल बाबा पिंटू चल डिफर कैट डिफर मानुष बटे कथा बोले तो तुम जल चाहो क्यों क्या दिखे ना तुम्हें छाड़ो से कथा साथी कम एक गरम ना एक काज करो फैन एदी के मुव कर दाओ ना ना पार्छो ना एक 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 बदि के ना एक डान दिखे एक डान दिखे अल्प अल्प एक ना मुखटा एदी के पुरो सेंटर ओके कैमन जान जंत्रणा पाठाय टेबिलटाय पा जाच्छे ना एकटु हेल्प करो ना एटाके एकटु एगिये दिले पा तुले आराम करे बसते पारि आरेकटु आरेकटु बस बस एई साथी तुमि देखले आमि कि रकम फाइट करेछि सत्यि बोलछि आमार फाइट करार मोटेई इच्छे छिलो ना खाली तोमार जन्य फाइट करेछि एई जे देखो ना एई जायगाय जंत्रणा होच्छे ओह कि कष्ट एकटु तेल एने मालिश करे दाओ ना आराम लागबे आहा जाओ ना भालो करे दियो किन्तु एई पाशे दाओ ना एई पाशे एकटु जोरे जोरे आलू बाते डाल एक जोरे दाओ ना बुझले তোমার হাতে একটু জোর নেই একটু জোরে দাও ভালো করে দাও ওহো তোমার জন্য এত ফাইট করেছি এত লোককে মেরেছি তোমার কি এতটুকু দরদ নেই যে একটা লোককে তো ভাই এই এই এই
ব্যাপার। শান্তি, মা মরে যাওয়ার পরে মেয়েটা একদম ভেঙে পড়েছিল, তাই থেকে টাইগার বাবু এখানে পাঠিয়ে দিয়েছেন। দেখো এখানে যেন ওর কোনো অসুবিধা না হয়। তুমি একদম চিন্তা করো না, ও কিছুদিন এখানে থাকার পরে তুমি দেখবে এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে। হ্যাঁ জানি। কি রান্না করছো? কেন করতে গেলে সব? হ্যাঁ তোমাদের হাজারবার বলেছি আমাদের শান্তিতে থাকতে দাও, মানলে না, এবার ভুগলে তো। আরে বাপু, ভগবান তোমাদের হাত পা দিয়েছেন কাজকর্ম করে খাওয়ার জন্য, এভাবে যদি মারপিট করে হাত পা ভাঙো তাহলে ভবিষ্যতে ভিক্ষে করবার ক্ষমতাও তো থাকবে না। শোনো, তোমরা আর কলোনিতে আসবে না। এই শুধু আগে তুই যা তো মাকে বলে এদের মেডিসিনের খরচা দিয়ে দে তো। আচ্ছা যা, তো যা। সব চাল ডাল ড্রেস গাড়িতে তুলে দিয়েছিস তো? হ্যাঁ মেশমশাই, সব গাড়িতে তুলে দিয়েছি। শোন, সব ঠিক করে আশ্রমে পৌঁছে দিবি। হ্যাঁ মেশমশাই, আমি আশ্রমে যাব। হ্যাঁ তুমি কি করে জানলে ওরা আশ্রমে যাচ্ছে? আপনারা কাল রাতে বলছিলেন, আমি শুনে ফেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিল্লু, এই তো বিল্লু এসে গেছে। মেশমশাই আপনি বললেন না আমাকে মোটরসাইকেলে নিয়ে যাবে। আরে এতে বলার কি আছে? বুঝলে মা, তুমি আশ্রমে যাবে, বাবাকে দর্শন করবে। জানো বাবা হচ্ছেন দিব্যদ্রষ্টা সিদ্ধ পুরুষ, আজ পর্যন্ত আমি যা সব করেছি সব তারই আদেশে। উনি যা বলে দেন তা অক্ষরে অক্ষরে সত্য হয়। বিলু, হাই বিলু, তোমার আবার কি চাই? তোর সঙ্গে যা কথা হয়েছে সেগুলো সব বাবাকে গিয়ে বলবি। মা শোনো, কোনো কাজ নেই তোমার, আমি ওসব কথা বলতে পারবো না। মা শান্তি, তুমি ওকে মনে করিয়ে দেবে তো? আচ্ছা মামি, আমি মনে করিয়ে দেবো। কথাটা তাহলে কি? ওর বিয়ের কথা মা, কত জায়গা থেকে সম্বন্ধ এসেছে, কোনোটা পছন্দ হয় না, কোনোটা মেয়ে পছন্দ নয়, কোনোটাই আত্মীয় স্বজন ভালো নয়। কিন্তু আমার কথা হচ্ছে এ বছর যেমন করে হোক ওর বিয়েটা দিতেই হবে, বুঝেছো? আমি আর পারি না, এবছর বউ আসবে তারই হাতে সংসার সঁপে দেবো। আচ্ছা ম্যামি, নিশ্চয়ই মনে করিয়ে দেবো। আরে তোমাদের সব দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে পড়ো। ও চন্দ্রা, নিধি হাতরা খুঁজছিল, ওর সঙ্গে দেখা করে আসে। হ্যাঁ আচ্ছা। আমার এখানে খুব ভালো লাগছে বিল্লু, এত স্নেহ এত ভালোবাসা এখানে পাবো আমি ভাবতেও পারি না। আরে তোমার ওই শহরের লোকগুলো মরে গেলেও মানুষের কাছে ঘেঁষে না, কিন্তু আমাদের এখানে সবাই মিলে গিয়ে তাকে সান্ত্বনা দেয়। এখানের লোক সুখেরও সাথী দুঃখেরও সাথী। হ্যাঁ বিল্লু, আমার মনে হচ্ছে এখানেই জন্ম নিয়েছি, এখানে বড় হয়েছি। আচ্ছা আন্টি বলছিল তোমার বাবা নাকি ভীষণ রাগী। প্লিজ বিল্লু, ওসব বলে আমার মুড অফ করো না। আমার বাবা বাবা না একটা টাইগার, এখানে যাবে না সেখানে যাবে না, এটা করবে না ওটা করবে না, তার থেকে আমি মুক্ত হতে চাইছি। আর তুমি কি না? সরি সরি, তোমার বাবার বিষয়ে আর কখনো কিচ্ছু বলবো না। এই সাথী ফোনটা ধরো তো, দেখো তোকে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। হ্যালো, হ্যাঁ আঙ্কেল নমস্কার, আমায় দেখলেন কোথায়? না আঙ্কেল, ও হলো সাথী, আমাদের পাশের বাড়িতে এসেছে। ওকে আঙ্কেল রাখছি, বাই। সবার জন্য চকলেট আছে, সবাই পাবে। দাও 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 দাও, চকলেট দাও, সবার জন্য চকলেট এনেছি। নাও 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 নাও। আরে দিচ্ছি দিচ্ছি। বাচ্চারা, এ কে জানো? এ তোমাদের নতুন দিদি সাথী দিদি। সবাই হাই বলো, সবাই হাই বলো। হাই।
সত্যি খুব সুন্দর পরিবেশ আর তার চেয়ে সুন্দর এই ছোট ছোট বাচ্চারা বাবা এখানে এলে এই বাচ্চাদের সঙ্গে মিশে উনিও বাচ্চা হয়ে যান তোমার বাবাই আশ্রম তৈরি করে এসব বাচ্চাগুলোর মুখে হাসি ফোটাতে পেরেছেন বিরাট বড় কাজ করেছেন এটা লাইব্রেরিও তৈরি হচ্ছে আর হসপিটালের জায়গাও দেখা হয়ে গেছে আমার এই জায়গা ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না কে তোমাকে যেতে বলেছে হ্যাঁ বাবার কাছে চলো ওনার কাছে গেলে আরো খুশি হবে শান্তি পাবে চলো চলো বাবা ভগবান তোমার সহায় হন বাবা এ হচ্ছে সাথী আমাদের প্রতিবেশী অজিত বাবু ওনার বাড়িতে বেড়াতে এসেছে আমি ওকে আশ্রম দেখাতে নিয়ে এসেছি আচ্ছা ভালো ভালো বাবা বাবা চাল ডাল বাচ্চাদের ড্রেস সবই পাঠিয়েছেন আর কিছু দরকার হলে আমাকে বললে নিয়ে আসবো আমি আজ পর্যন্ত আমি কিছুই চাইনি চাইবার আগেই বিশ্বনাথ বাবু সব পাঠিয়ে দেন তাহলে আমি আসছি বাবা এই তোমার মা যে কথাটা বলেছে সেটা বলো না থাক সে কথা চলো আরে এসে তো যখন বলেই ভালো না বেল্লু কি বলতে চাও না বাবা মা বিয়ের কথা জিজ্ঞেস করতে বলেছে কোথাও ফাইনাল হচ্ছে না সেটা বলতেই মা বলল যে তোমার পাশে যে বসে আছে সেই তোমার স্ত্রী বাবা তোমাদের বিয়ে খুব শিগগিরই হবে বেল্লু যে পাবো ভাবিনি কখনো তোমাকে যে পাবো ভাবিনি কখনো টানা ধিম টা ধিম টা টানা ধিম টা ধিম টা টানা ধিম টা ধিম টা টানা ধিম টানা ধিম টা ধিম টা টানা ধিম টা ধিম টা টানা ধিম টা ধিম টা টানা ধিম তোমার হই আমি বিভোর মন যে যায় হারিয়ে ভরিয়ে দিলে এই জীবনকে মধুর উষ্ণ বাতাসে এসেছি আমরা দুজনে তোমাকে দিয়েছি আমারে মূল্য তোমাকে দিয়েছি আমারে মূল তানা ধিনতা ধিনতা তানা ধিনতা ধিনতা তানা ধিনতা ধিনতা তানা রে তানা ধিনতা ধিনতা তানা ধিনতা ধিনতা তানা ধিনতা ধিনতা তানা রে Thank you.
ते चलो जाइबे से भाटा पड़े ना जनो नदीते साथी रे तुमाके जे पाबो भाबिनी कखनो तुमाके जे पाबो भाबिनी कखनो तनदिंदा दिंदा तनदिंदा दिंदा तनदिंदा दिंदा तनरे 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 एदा আমাকে গুলতি দাও পয়সা নেছিস না পয়সা আনলে গুলতি পাবি বলছি গুলতি দাও একদম হবে না বাড়ি যা কি হইছে হ্যাঁ কি হইছে আমাকে গুলতি দিচ্ছে না এই দিছিস না কেন রে আগে পয়সা আনি দেব কি করে আরে তুই আমার রোজ পান দিস তো কখনো পয়সা চাস তুই না 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 মাসের শেষে পেয়ে যাস তো হ্যাঁ তেমনি কলোনি যে বাচ্চা তোর কাছে যখন যা চাইবে দিবি তুই মাসের শেষে আমার থেকে পয়সা নিবি হ্যাঁ আচ্ছা গুলতি নিবি না বাবা এই নে এই নে এই নে যা বাড়ি চলে যা সোজা বাড়ি চলে যাবি আরে আমার পান দে আগে আপনি আসবেন বলেই রেডি করে রেখেছি এই নিন ভালো পান বানিয়েছিস তোর সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা থাকলে আমাকে বলবি কোনো ভয় নেই আচ্ছা তাহলে তাহলে কোনটা মারবো সেই বাড়িটা মারবো না দিদি না দিদি ওটা বিল্লুর ঘর মেরো না এই যে লুকিয়ে মেরে পালালো আমাদের এত লোকজনের চোখে পড়লো না দেখো তো কি কাণ্ড হয়েছে আরে তোমরা সবাই কি করতে আছো বাইরের একটা লোক এসে আমাদের কলোনিতে ঢুকে আমার ছেলের মাথা ফাটিয়ে চলে গেল আর তোমরা সব কিছু জানো না হ্যাঁ আপনি ব্যস্ত হবেন না দাদা সে যেই হোক পালাতে পারবে না নিশ্চয়ই ধরা পড়বে হ্যাঁ বাবু মনে হয় ওরা দল বেঁধে এখানে এসেছিল মঙ্গা পাইনি তো তাই মেরে পালিয়ে গেছে এই বাবু পুলিশ এসে গেছে বলুন আরে ও মশাই একটা লোক আমার বিলুর মাথা ফাটিয়ে চলে গেল আর আপনি এখন এসেছেন আরে রিপোর্টটা লিখুন হ্যাঁ আচ্ছা আপনি কোথায় ছিলেন ব্যালকনিতে আপনার এই অবস্থা কি করেছে তাকে যদি চিনতাম এতক্ষণে পোস্টমর্টম হয়ে যেত তার আপনি একদম ব্যস্ত হবেন না যা এনকোয়ারি করার আমি করব আরে তুমি আর কি এনকোয়ারি করবে দাঁড়াও আমি এসপি কে ফোন করছি ও পুলিশ বাবু শুনুন দোষী যদি ধরা না পড়ে না এই পুরো শহরটা তোলপাড় হয়ে যাবে জেনে রাখো না আন্টি আন্টি বাইরে সব কি হচ্ছে একটা ছোট জিনিস নিয়ে লোকজন এত হইহল্লো কেন করছে কি বললে মাথা ফাটিয়ে দেওয়াটা ছোট কথা আচ্ছা পাথরটা যদি মাথায় না লেগে চোখে লাগতো তাহলে থাকতো চোখটা আচ্ছা তুমি বলো তো পাথরটা যদি ছোট না হয়ে আরো বড় হতো ওর আস্তো থাকতো মাথাটা যে বিল্লুর মাথাটা ফাটিয়েছে সে মনে হয় জানে না ওর এখানে 100 মা আর 200টা ভাই আছে হ্যাঁ শোনো যে ওর মাথা ফাটিয়েছে সে ধরা তো নিশ্চয়ই পড়বে আর তারপর তুমি দেখো আমি তার কি অবস্থা করেছি ওকে বটি দিয়ে লাউ কাটার মতো কুচি কুচি করে যদি না কেটেছি আমার নাম নেই দেখো তো মাসি কত বড় পাথর ওর মাথাটা থাকতো আর মাথাটা ফেটে কি অবস্থা হয়েছে তাকে ধরলে আমরা ছাড়বো না কি আর হ্যাঁ ভাই একটা ছোট জিনিস নিয়ে এত গন্ডগোল কেন হচ্ছে ছোট জিনিস হ্যাঁ দেখো তো কত বড় পাথর এটা ওর মাথার উপর পড়লে কি অবস্থা হতো বলে কি না ছোট জিনিস আমি তো একটা ছোট ঢিল মেরেছি সেটা এত বড় পাথর হলো কিভাবে আপনি জানেন না পুলিশ বাবু আমরা এমনিতে শান্তিপ্রিয় লোক কিন্তু কেউ ঝামেলা করতে এলে তাকে আমরা ছেড়ে কথা আমি এসপির সঙ্গে কথা বলে নিয়েছি তুমি তো সবই শুনলে সব সেই অনুযায়ী করো ঠিক আছে দেখো চিন্তা করার কিছু নেই আমি ঠিক আছি তুমি খালি দেখে যাও এরপরে কি হচ্ছে আমার তো খালি মাথা ফেটেছে দেখো কত লোকের মাথা আমি ভাঙি বিল্লু তোমার সঙ্গে একটু কথা ছিল পারলে একটু শোনো ঠিক আছে তুমি যদি দোষীকে পাও তাকে কি শাস্তি দেবে বিল্লু আমায় লাগবে না আমার লোকজনদের দেখেছো তো তাকে ওরা পেলে টুকরো টুকরো করে দেবে আমার কাছে আসার আগেই সে দোষী যদি আমি হই সাথী হ্যাঁ বিল্লু এই পাথরটা আমি মেরেছি
তুমি মেরেছো কিন্তু কি জন্য আমি বুঝতে পারিনি পিন্টু একটা গুলতি এনেছিল আমি ওটা মারতে গিয়ে তোমার মাথায় লেগেছে আই অ্যাম সরি বিল্লু ছাড়ো আমি ওটা ভুলে গেছি তাছাড়া এই মারাটা আমায় বেশি কষ্ট দিচ্ছে না কষ্ট দিচ্ছে একদিন আমার সঙ্গে তুমি ভালো করে একটাও কথা বলনি কেন সাথী তুমি আমাকে ভালোবাসো না বিল্লু হ্যাঁ সাথী কেবল তোমার জন্য এই বিল্লু আর সে বিল্লু নেই প্লিজ বিল্লু প্লিজ মানে কি বলছো তুমি তোমাকে ভালোবেসে আমি দোষ করেছি দোষ তো আমি করেছি বিল্লু এই জগতে জন্ম নেওয়াটাই আমার দোষ সাথী তুমি এমন কথা কেন বলছো আমার বাবাকে তুমি চেনো না আমি মরতে চাইলেও মরতে পারবো না যদি মরতে চাই তার থেকে আমায় অনুমতি নিয়ে আসতে হবে সাথী তোমার কথা একটু আলাদা তুমি কত ভালো বাবা মা পেয়েছো তোমার চারপাশে লোকজনেরা তোমায় কত ভালোবাসে তোমার গায়ে টুকরো পাথর লাগলে তাদের কাছে পাহাড় পড়েছে মনে হয় যেন কিন্তু আমার আমার কি আছে কেউ আমার নেই আমাকে ভালোবাসার ভগবান সবসময় তোমাকে এমনই সুখে রাখো বিল্লু আমি চাই না আমার জন্য তোমার একটু ক্ষতি হোক তাই আমি তোমাকে চিরতরে ছেড়ে চলে যেতে চাই চিরতরে এই সাথে আমি অভিশপ্ত বিল্লু আমি তোমার চেয়েহীন আমি এখান থেকে চলে যাব তোমার কাছ থেকে এই কলোনির লোকদের কাছ থেকে সবাইকে ছেড়ে চলে যাব আমি সাথী আমি একটা টিকিটের জন্য ফোন করেছিলাম হয়ে গেছে তো হ্যাঁ হয়ে গেছে থ্যাংক ইউ থাক থাক বাবা নমস্কার তোমার কাছেই যাচ্ছিলাম মা ভালোই হলো দেখা হলো বলুন বাবা কেন আমি যখন সকালে পুজো করছি ধ্যানে বসলাম যখন তোমার মুখটা যেন মা চোখের সামনে ভেসে উঠল মনে হলো যে তুমি কোনো একটা ভুল করতে যাচ্ছ মা আমি কিচ্ছু ভুল করছি না বাবা বাস আমি খালি এই জায়গা থেকে চলে যাচ্ছি বিল্লুকে ছেড়ে চলে যাচ্ছ কেন গো মা এই কলোনির লোকের কাছে বিল্লুর কাছে নিজেকে ভীষণহীন লাগছে বিল্লুর ভালোবাসার জন্য লোকজন জীবন দিতে রাজি আছে কিন্তু আমার ভালোবাসায় ছোট বড় হয় না গো মা তুমি যা যা হারিয়েছো এখানেই পাবে সব বিল্লু তোমাকে দেবে জানি বাবা কিন্তু আমার বাবার কথাটা ভাবতে গিয়ে ভীষণ ভয় করছে ভয় করাটা তো স্বাভাবিক মা কিন্তু ভয় পেয়ে নিজের ভবিষ্যৎকে বলিদান দেওয়া উচিত নয় মা আমি যাকে যা বলেছি কোনো দিনও মিথ্যে হয় না আর তোমাকে যা বলেছি তাও ভুল হবে না মা তুমি বিল্লুকে ছেড়ে কোথাও যেও না মা সেটাই হবে সবার পক্ষে মঙ্গল Thank you.
দিন তোমায় আমি দেখেছি তোমার কথাই ওগো ভেবেছি তোমাকে আমি ভালোবেসেছি রে এতদিন আমি যাকে খুঁজেছি আমি তাকে খুঁজে পেয়েছি রে তোমার সব ভুলেছি রে যেদিন তোমায় আমি দেখেছি তোমার কথাই ওগো ভেবেছি তোমাকে আমি ভালোবেসেছি রে এতদিন আমি যাকে খুঁজেছি আমি তাকে খুঁজে পেয়েছি রে তোমার সব ভুলেছি রে ওগো প্রেমেতে দিনে কি রাতে ওগো প্রেমেতে দিনে কি রাতে পাগল আমি হয়েছি এই এই মন তোমায় দিয়েছি এই মন তোমায় দিয়েছি এই মন তোমায় দিয়েছি জানতে ওগো এই মনে এসেছে প্রেম জীবনে অজানতে ওগো এই মনে এসেছে প্রেম জীবনে দুজন দুজনকে ভালোবেসেছি দুজনে তাই এক হয়েছি প্রেমের জোয়ারে ভেসে চলেছি রে নতুন রঙেতে নতুন সাজেতে নতুন রঙেতে নতুন সাজেতে মোহিত আমি হয়েছি যার চোখে হারিয়ে গেছি যার রূপে মজেছি আমি রে ভীষণ ভয় করছি বিল্লু কিসের ভয় বাবার জন্য যতটুকু আনন্দ থাকে তার চেয়ে অনেক দুঃখ হারাবার তুমি আমাকে ভুলে যাবে না তো ভালোবাসার আগে এসব ভাবা উচিত ছিল বিল্লুকে ভালোবাসলে সে সারা জীবন মনে রাখবে না অন্য কোথাও চলে যাবে এটা চিন্তা করা উচিত ছিল ভালোবাসা হওয়ার পরে এসব চিন্তা করে লাভ কি চিন্তা করবার তুমি সময় দিলে কোথায় বাবার ভবিষ্যৎবাণী শোনার পর থেকে আমি চোখ খুললেও তোমাকে দেখছি আর চোখ বন্ধ করলেও তোমাকে দেখছি আমারও একই অবস্থা তুমি যখন পাশে না থাকো আমার চোখ মোবাইলে আটকে যায় কোন মুহূর্তে তোমার ফোন আসবে আচ্ছা সাথী একটা ব্যাপার করি আমরা
আমাদের ভয়েস মোবাইলে রিংটোন করে দেবো আমরা। আর যে মুহূর্তে মনে পড়বে রিং করে ভয়েস শুনবো আমরা, রিংটোন করা যাক। ভালোই হবে, কোনো কাজ না থাকলে তুমি আমাকে রিং করবে, আমি তোমাকে রিং করব, তুমি আমার ভয়েস শুনবে, আমি তোমায় শুনবো। নাও সাথী, বিল্লু কলিং, সাথী বিল্লু কলিং, নাও তুমি বলো এবার। বিল্লু সাথী কলিং, বিল্লু সাথী কলিং। হ্যাঁ আচ্ছা এবার আমার মোবাইলে রিং করো। অর্ডার তো। আরে সাথী, এই সাথী, চিকেন বিরিয়ানিতে মাটন মিশিয়ে নিয়ে যা বললো শিগগিরই নিয়ে এসো। আরে সাথী, সাথী তোমরা কে কি খাবে বলো? সাথী উনি তোমাকে ডাকছে। না মনে হয় অন্য কাউকে ডাকছে। আরে না না তোমাকেই ডাকছে। আচ্ছা সাথী তুমি বোধহয় পাবলিক ফিগার হয়ে গেছো, সকলের নজর তোমার দিকে, তোমাকে ডাকছে তুমিই যাও। এই এসো নাও। সাথী পার্টি কিসের জন্য? আরে পার্টি দেওয়া হচ্ছে খাওয়ার জন্য, এতে বলার কি আছে? আরে সাথী হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, তুই এখানে কি করে? আমি কালই এখানে এসেছি আর আজ তোর সঙ্গে দেখা হয়ে গেল। আপনি কি? সরি সাথী, তোর রাগাটা স্বাভাবিক, হঠাৎ বিয়েটা ফাইনাল হয়ে গেল তাই আমি তোকে বলতে পারিনি। থাক রাগ থাক, দেখ এই হচ্ছে আমার হাজবেন্ড অলোক। দেখুন আপনার আমাকে চিনতে নিশ্চয়ই ভুল হয়েছে, বিশ্বাস করুন আমি আপনাকে চিনি না। প্লিজ সাথী ডোন্ট জোক। বললাম না চিনি না, প্লিজ ডিস্টার্ব করবেন না। সাথী আমি রুবি, বান্ধবী তোর। আচ্ছা মুশকিল তো, আরে তোমরা এমন চুপচাপ বসে আছো কেন? বিল্লু ম্যানেজ করে একে বিদায় করো। সাথী মনে হচ্ছে উনি ঠিকই বলছেন, যদি উনি তোমায় না চিনতেন তাহলে তোমার নাম জানলেন কি করে? বুঝতে পারছি না সাথী কেন আমার সাথে এরকম বিহেভ করছিস তুই, কলেজে একটা মিনিট তুই আমাকে না দেখে থাকতে পারতিস না, আজ এদের সামনে আমার পরিচয় দিতে লজ্জা করছে তোর? দেখুন আপনাকে আমি চিনি না বলার পরেও কেন আপনি যুক্তি দিয়ে যাচ্ছেন? রবি এসো, বড় লোকের খেয়ালি মেয়েরা এটাই করে চিরদিন, এটা গর্বের বহিঃপ্রকাশ, এসো। সাথী মনে হচ্ছে যেন ওই মেয়েটার সাথে তোমার ঝগড়া আছে। বিল্লু তুমি আমার কথা বিশ্বাস না করে তার কথা বিশ্বাস করছো? খাও তোমরা বসে। সাথী সাথী সাথী, এত রাত্রে এখানে একা বসে আছো? ও কিছু না, এমনি বসে আছি। আরে কুয়াশা পড়ছে, চলো ভেতরে চলো। সারা জীবন এমনই কুয়াশার মধ্যে কাটিয়ে চলেছি। তোমাকে আজকে বড় আপসেট লাগছে, কি হয়েছে? আজ পার্টিটাকে আমি স্পয়েল করে দিয়েছি না? আরে তুমি স্পয়েল কেন করবে, ওরা তো খাবার পার্সেল করে নিয়ে এসেছে, ঘরে এসে খাবে, এটা ভেবে তোমার মনে দুঃখ হচ্ছে? আমার তো মনে নেই, দুঃখ কি করে হবে? সাথী হ্যাঁ বিল্লু, নিজেকে আমি বুঝতে পারি না, যতবার বোঝার চেষ্টা করেছি পাগল হয়ে যাই আমি। বিল্লু তোমার জন্য অপেক্ষা করছি, সবাই শুয়ে পড়েছে, কোথায় কেউ নেই, তোমাকে আজ সব বলবো, হয়তো হয়তো আমার এখানে বেশি দিন। আরে সাথী রিল্যাক্স, জীবনের খুব বড় বড় সমস্যা ছোট ছোট জিনিসেই সমাধান করা যায়। আমার সমস্যার সমাধানই নেই, ভীতির ওপর ঘর দাঁড়িয়ে থাকে, আমার তো ভীতি নেই, আমার অতীত আমি ভুলে গেছি। মানে 3 বছর আগে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের পর আমার কোনো ঘটনা মনে নেই, ভুলে সব ভুলে গেছি, কিভাবে বড় হয়েছি তার কোনো কোনো কথাই আমার মনে নেই। লোকে বলে আমার মা খুব ভালো ছিল, আমার বাবা ভীষণ খারাপ, কথায় কথায় আমার মাকে মারতেন, দেবী মন্দির থেকে ফেরার সময় আমাদের অ্যাক্সিডেন্ট হয়, আমার মা নাকি স্পটেই মারা যায়। মাসখানেক পরে আমার জ্ঞান আসে, তারপরে আমার জীবন পুরো ব্ল্যাঙ্ক, একটা অচেনা দুনিয়ায় একজন অচেনা লোক। মার ছবি দেখে তাকে মনে করার চেষ্টা করি কিন্তু কিচ্ছু মনে পড়েনি, বাধ্য হয়ে মেনেনি, বাধ্য হয়ে স্বীকার করিনি আমার বাবা হচ্ছে টাইগার ভরচাজ। তারপর একজন এসে বলল আমি তোর কাকা, কেউ এসে বলল আমি তোর বন্ধু,
আমার মাথার ভিতরটা ফেটে যেতে লাগে। সেই জন্য আমি আমি সব সময় বন্ধ ঘরের ভিতরে থেকেছি, কারোর সঙ্গে মিশিনি এতদিন, কারোর সঙ্গে কথা বলিনি। চিন্তা করলে আমার মাথাটা ফেটে যেতে চায়। কোনো চিন্তা করিনি, খালি এটাই চলে। ডাক্তার মেডিসিন দিয়েছে, খাচ্ছি, কিন্তু কিন্তু কোনো ফল হয়নি। আমার কিচ্ছু মনে পড়ে না, কিছুতেই মনে পড়ে না। তাই আমাকে আমার বাবা এখানে পাঠিয়েছেন। তোমাকে খুব ভালো লেগে যায়, এই কলোনির লোককে মনে হয় নিজের লোক যেন। তোমাকে ঘিরে আমি স্বপ্ন দেখি, ভাবি একটা নতুন জীবন আরম্ভ করব আমি। কিন্তু আজ আজ এই ঘটনা ঘটে আমার সব এলোমেলো হয়ে গেছে। সত্যি বলছি বিল্লু, আমি ওকে চিনি না, চিনি না, আমি চিনি না। আই এম সরি শাকি, আমি ভুল বুঝেছি। ভেবেছি মেয়েটাকে তুমি চেনো, কিন্তু কোনো কারণে তুমি ওকে অ্যাভয়েড করছো। তুমি মোটেই ব্যস্ত হয়ো না সাথী, সব ঠিক হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে সাথী, তোমার কোনো ভয় নেই, চলো। ব্যস্ত হবার কিছু নেই, এটা ঠান্ডার জ্বর, মেডিসিন খাও ভালো হয়ে যাবে। মেডিসিন লিখে দিচ্ছি, দুদিন খেলে ভালো হয়ে যাবে। ঠিক আছে, নাও। নমস্কার। আরে বিল্লু সাথী, আসো, এই এসো এসো, বসো বসো। কি আশ্চর্য হয়েছো না, তোমার নাম কিভাবে জেনেছি? ওই বিল্লু বলেছে, কাল থেকে আজ অবধি আমাকে 10 বার ফোন করেছে, অনলি তোমার বিষয়ে। রাত 12টায় ফোন, আবার ভোর 5টায় ফোন। সাথী ভালো হয়ে যাবে তো? সাথীকে ভালো করে দেবেন তো? আমার সাথে ঠিক হয়ে যাবে তো? দাও রিপোর্টটা। নিন স্যার। মেডিসিন সব ঠিক আছে, রেগুলার খাও, ভালো হয়ে যাবে। আমাদের সেই ডাক্তারও তাই বলেছিলেন, কিন্তু কোনো ফলই হয়নি। অ্যাক্সিডেন্টের পূর্বের কোনো কথা আমার মনে পড়ছে না। ভুলে যাওয়াটা হচ্ছে মানুষের প্রকৃতি, আমরা যা সব দেখেছি সব জিনিস আমাদের মনে নেই। যদি কোনো জিনিসে আগ্রহ না থাকে, ব্রেন তাকে রেজিস্টার করে না। মাঝে মাঝে আমরা বলি জিনিসটা আমাদের পেটে আসছে, কিন্তু মনে পড়ছে না, কারণ ব্রেন তাকে ভালোভাবে রেজিস্টার করেনি। সাথী বর্তমানে ক্রোমাটিক ইভেন্ট অ্যামনেশিয়া রোগে আক্রান্ত, সেই জন্য একটা পার্টিকুলার পিরিয়ড মানে অ্যাক্সিডেন্টের পূর্ব ঘটনা সব ভুলে গেছে। আস্তে আস্তে পুরনো ঘটনা মনে পড়লে সব ঠিক হয়ে যাবে। সব মানে সব ঠিক হয়ে যাবে তো? বিল্লু, মানুষের শরীরের সব থেকে কমপ্লিকেটেড পার্ট হচ্ছে ব্রেন। ব্রেনের বিষয়ে কেউ কিছু বলতে পারবে না। এটাও হতে পারে সাথীর অ্যাক্সিডেন্টের পূর্বের সব ঘটনা মনে পড়তে পারে, কিন্তু অ্যাক্সিডেন্টের পরের সব ঘটনা সে ভুলে যাবে। মানে বুঝতে পারলাম না স্যার। এমন রোগী আমার চেম্বারে বহু এসেছে, তাকে ভালো করার অনুরোধ করেছে, কিন্তু ভালো হয়ে যাওয়ার পরে আমাকেও চিনতে পারে না। শোনো বিল্লু, অ্যাক্সিডেন্টের পূর্ব ঘটনা সাথীর মনে পড়তে পারে, আবার এটাও হতে পারে সাথী এখানে এসেছে, আমাদের সঙ্গে মিশেছে, সব ভুলে যেতে পারে, সে তোমাকেও ভুলে যেতে পারে। এসো এদিকে এসো। এই এই সাথী, তুমি কাঁদছো কেন? ডাক্তার কি বললেন তুমি শুনতে পাওনি? উনি যদি বলতেন আমি মরে যাব বলে, আমার একটুও দুঃখ হতো না। কিন্তু উনি বললেন তোমাকে ভুলে যাব আমি, তোমাকে বিল্লু, তোমাকে। যদি ডাক্তারের কথা সত্যি হয় বিল্লু,
আমি সবকিছু ভুলে যাই, আমার কিচ্ছু মনে না পড়ে। তুমি আমাকে ভুলে যাবে না, তুমি আমার থেকে দূরে সরে যাবে না, আমি তোমাকে ছাড়া বাঁচব না, বিল্লু মরে যাব। প্লিজ সাথী, প্লিজ প্লিজ সাথী, তুমি কেঁদো না। এই বিল্লু তোমাকে ভালোবেসেছে, তার সাথীকে মন দিয়েছে, আর বিল্লুর মনটা কোনো মাটির খেলনা নয় যে তার রং উঠে যাবে কি মাটিতে মিশে যাবে। তোমাকে আমি কথা দিচ্ছি, হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারো, কিন্তু বিল্লু, বিল্লু তোমাকে কখনো ভুলবে না। বাকি থাকছে তোমার বাবার কথা। সাথে তোমার বাবা কেন? স্বয়ং ভগবান এলেও আমাদের আমাদের দুজনকে আলাদা করতে পারবে না। এটা বিল্লুর চ্যালেঞ্জ। কেঁদো না সাথে, এই বিল্লু সবসময় তোমার পাশে থাকবে। হ্যালো সাথী, কোথায়? আচ্ছা মার্কেটে, আমি এক্ষুনি পৌঁছাচ্ছি। হ্যাঁ আমরা কি কি নেব? বাজার করব আমরা। কপি দাও তো। কপি কি যাইছে না গো, এত জিনিস কিভাবে নেব? এত টাকা কিনেছি আমি, কি টাকা পয়সার কথা বলেছি? তুমি আমাদের নতুন বৌদি হচ্ছ না, বিলুকে বিয়ে করছো তো? দিদি দিদি, আরে কি হয়েছে, তুমি বিলুকে বিয়ে করছো? হ্যাঁ, তাতে কি হলো? ওরে কপাল আমার, তুষ্ট ছেলে, চলো আজ বাড়িতে। এটা 50, ওটা 70, দামটা একটু কম করো না। আরে না না, কম হবে না। বৌদি শুনুন, মাছ নেবেন না নাকি? মাছের কথা তো বলেনি। বৌদি আপনার বিয়েতে আমার একটা প্যান্ট দেবেন? প্যান্ট কেন? প্যান্টের সাথে শার্টও দেব। না না, আমার শার্টের দরকার নেই। কারণ কি? কারণ বিল্লুদার মাথা যে ফাটিয়েছে না, সে ধরা না পড়া পর্যন্ত শার্ট পরবো না। তোমাদের বিল্লুদার বিয়ের দিনে নিজেই জেনে যাবে যে লোকটা কে। সেই জন্যই তো ম্যাডামের এত খাতির, সবজির দোকান মাছের দোকান। আগে আগে দেখো হতা হে কিয়া। আচ্ছা বাবু বিয়ের কথা বাড়িতে জানিয়েছে কি? সত্যি তো, কথাটা কি করে বলি আমি? মুখ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, মুখে বলতে জানি, কিন্তু কিভাবে বলি? ভালো যদি আমি বলে দেব। আরে ওস্তাদি হচ্ছে, আমাকে কিছু একটা ভাবতে হবে, আসি। দিদি এই বিটু লোককে বিয়ে করছো? বেশি কথা বলে চল। মা তোমাকে আজকে একটা কাজের কথা বলছি, সেই কথা শুনে তুমি খুশি হলে তুই কি খাবি বলতো? মাছটা রান্না করলে খাবি তো? আর কি খাবো বলো। শোনো, এই কথা শুনে তুমি সোজা বাবার কাছে যাবে না। বাবা বলেছে খাওয়ার সময় একবার দেখা করে যাবি, তোকে একটা চেক দেবে। তোমাকে একটা কথা বলতে চাইছি, তুমি সেটা না শুনে আজে বাজে বকছো। ও শর্ট শর্ট তো, আমি বাবাকে চাটা দিয়ে আসি। মাগো, ও মা, ও মা, মাগো, নাও চা নাও। মাগো তোমায় আমি কখন থেকে ডাকছি, তুমি আমার কথা শুনছো না কেন? দেখো তো মিষ্টি ঠিক হয়েছে? আরে ও মা, ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক আছে। মা তুমি আমার কথা শুনলে কিনা? এই ওরকম করছিস কেন? হ্যাঁ মার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা তোর? একটা মেয়েকে ভালোবাসি, সে দেখতে খুব সুন্দর, মেয়েটার বাবা খুব বড় লোক, এটাই তো? বাবা হ্যাঁ, একটু আগেই তো ফোন এসেছিল, অপেক্ষা করছিল, গিয়েছিলি না দেখা করতে? হ্যাঁ মেজামশাই, খাওয়াটা দারুণ হয়েছে, মটন কষা বিরিয়ানি আর ঠান্ডা দারুণ হয়েছে। আরে পয়সায় কুলিয়েছে তো? আরো 100 টাকা ফিরেছে। বাবা তোদের টাকা কিসের জন্য দিল? সাথীকে ভালোবাসিস তুই, এটা মেসোমশাইকে জানিয়ে দিয়েছি, উনি খুশি হয়ে খাবার জন্য 1000 টাকা দিয়ে দিয়েছে। আচ্ছা তার মানে এর ভেতরে তোরা বাবাকে সাথীর বিষয় সব বলে টাকা নিয়ে মৌজ করে খেয়ে এলি, আর আমি কিছুই জানি না। বাবা বাবা, আরে ওকে তো আমি প্রত্যেক দিন দেখি, ভারী ভালো মেয়ে সে। আরে এরকম বৌমাই তো আমাদের ঘরে যাই বাবা। সর্বনাশ হয়ে যাবে, তোমরা কি করেছো জানো না, রক্ত গঙ্গা বয়ে যাবে। আমি চাই না, চাই না আর এক মুহূর্ত এখানে থাকুক। কিছু লোক মরবে, কিছু হসপিটালে যাবে। মেয়েটার কথাটা একটু চিন্তা করো। প্লিজ প্লিজ, আমি কিছু চিন্তা করতে চাই না। সাথে উনি খুব রেগে আছেন। সাথে তোমার টিকিট হয়ে গেছে, কাল সকালে বাড়ি চলে যাচ্ছ তুমি। তোর আর বিলুর বিষয়ে
উনি সব জেনে গেছেন। অজিত আঙ্কেল হঠাৎ এভাবে? তোর কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না মা, যেটা বলেছি ফাইনাল। দেখ মা, তুই চলে যা, তোর পায়ে ধরছি। আরে আরে, তুমি ওর পা ধরছো কেন? তোমার মাথা ঠিক আছে তো? এখানে যখন তুই এলি মা, মনে কত যে আনন্দ হলো আমি জানি। মনে হলো যেন নিজের মেয়েই ঘরে এসেছে। কিন্তু আজ আমি নিজের মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হচ্ছি। আপনার বিল্লুর সঙ্গে মেলামেশাটা পছন্দ নয়? পছন্দ হতো মা, যদি কিনা মা আমাদেরই মেয়ে হতিস তুই। কিন্তু মা, তুই হলি টাইগার ভট্টাচার্যের মেয়ে। একদিন সে আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে। অপরাধ জগতের লোক বলে আমি ওর থেকে দূরে থাকি, কিন্তু সেই উপকারের বোঝা এখনো মাথায় আছে। তার সাথে বেইমানি আমি করতে পারি না। মঙ্গল তোর চলে যাওয়ায় না হলে পরিস্থিতি না আমি সামলাতে পারবো না তুই। এতে কাঁদার কি হয়েছে? তোর আঙ্কেল এমনই, যখন যেটা মনে আসে সঙ্গে সঙ্গে সেটাই বলে দেন। ওর কথা ধরিস না। তাছাড়া তুই যাকে ভালোবাসিস তাকে তো চিনিস না এখনো। সে যাকে যা কথা দেয়, পৃথিবী উল্টে গেলেও তার কথা সে কখনো খেলাপ করে না। সাথে বিল্লু কাউকে ভালোবাসবে এটা আমি ভাবতে পারিনি কখনো। শেষ পর্যন্ত তোকে ভালোবেসেছে, এটাই নিশ্চিত যে তোকে সে কখনো ঠকাবে না। তুই ওকে ঠকাস না সাথী, তুই যদি ওকে ঠকাস তাহলে যে ও ভেঙে পড়বে, আর বিল্লু ভেঙে পড়লে এই সারা কলোনির লোক ভেঙে পড়বে। কিন্তু কিন্তু বাবা, চিরকাল তুই বাবার কাছে তো থাকবি না। একদিন না একদিন তোকে যেতেই হবে, কাউকে বিয়ে করতে হবে। তাই সময় সুযোগ বুঝে তোর বাবাকে বোঝাবি তুই, তাকে রাজি করানোর দায়িত্ব তোর। Feel my love. কোনো ভুল করিনি তো? যেন অন্য লাগছে। আরে এই বাথরুমে কে? বাথরুমে আমি চান করছি। তুমি বাথরুমে? এনি প্রবলেম? আচ্ছা তোমার ঘর সাজিয়েছি কেমন লাগছে? তুমি আমার বেডরুম কেন সাজিয়েছো? আগে না হয় তোমার বেডরুম ছিল, এবার তো আমাদের, আমরা একসাথে থাকবো কি না? লুঙ্গি খোলো। এই না, মানে লুঙ্গি খুলে প্যান্ট শার্ট পরো। বিল্লু ভীষণ ভালো লাগছে, আমাকে এটা পরতে দাও, এতে তোমার দেহের গন্ধ আছে। সাথী মন কি চায়? এই ভেজা দেহ বোঝো না কেন কি বলতে চাইছি। না না আমি যাই।
মাঝখানে বিল্লু তোমাকে কথা দিচ্ছে কিন্তু বিল্লু আমার বাবা কখনো এই বিয়েতে মত দেবে না নিশ্চয়ই দেবে ফোন করো ইবে নতুন দাদা হয়েছিস তুই তোলা তুলছিস টাইগার থাকতে তোর এত সাহস নিজের গ্যাং তৈরি করবি না না আমাকে ক্ষমা করে দিন ক্ষমা টাইগার কখনো কাউকে ক্ষমা করে দেখেছিস হ্যালো টাইগারের তার কেটে যে একবার আসে তাকে সে অবশ্যই শিকার করবে তোর ভাগ্যটা ভালো বে মেয়ের ফোন এসে গেল তোর ফাঁড়াটাও কেটে গেল হ্যাঁ মা সাথী কি খবর তোর আমি সাথী নই বিল্লু বলছি অজিত আঙ্কেলের প্রতিবেশী আচ্ছা আচ্ছা সাথী কেমন আছে ভালোই আছে আসলে আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে বলো আমরা পরস্পর ভালোবাসায় আবদ্ধ তাই বিয়ে করব আর এই বিষয়ে কথা বলতে আমি আপনার কাছে কাল সকালেই আসছি না না তোমার আসার দরকার নেই আমি ওখানে যাচ্ছি ওকে ধন্যবাদ ত্যাগের বাবু আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন অজিত এমন পাগলের মতো দৌড়লো কেন কি হয়েছে কে জানে জাগে
তোমার সঙ্গে হিসাব মিটে গেল ঠিকমতো বুঝে নিয়েছো বাকি রইল না কিছু বিশ্বনাথ দা বিল্লু কোথায় বিল্লু কে যেন লোকটা ওই শহর থেকে এসেছে তার নামটা টাইগার ভাটচা তার সঙ্গে দেখা করতে গেছে আরে এরা কি আমাদের ফলো করছে হ্যাঁ টাইগার তার সাথে করে পোষা কুকুরগুলোকে এনেছে তোমাদের মধ্যে বিল্লু কে আমি বিল্লু তুমি একা আমার সঙ্গে এসো এসো স্যার এটা হচ্ছে বিল্লু হ্যালো হ্যালো মেয়েকে পাঠিয়েছিলাম ওর ভালোর জন্য ভালোই করেছিস তো তার না স্যার ভালোই আছে সে তুই তোর অতীতকে ভুলে গেছিস না স্যার চিরজীবন আমি আপনার কাছে ঋণী আমার মান সম্মান ইজ্জতের কথা না ভেবে মেয়েকে তোর কাছে পাঠানোটাই ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন স্যার বিশ্বাস করুন এ বিষয়ে আমি কিছু জানি না এটা তো তোর কথা বিশ্বাস করা অসম্ভব নয় কাল সকালেই আমি মেয়েকে নিয়ে যাব ওকে বলবি রেডি হয়ে থাকবার জন্য কি বলছিলে যেন কিছু না আঙ্কেল নামটা বলতে এসেছি আমার নাম বিল্লু আসছি নমস্কার হ্যাঁ কেমন আছো তোমার তো দেখছি গেটআপ চেঞ্জ হয়ে গেছে না মানে তো ওই আর কি না আসুন স্যার আসুন স্যার ভেতরে আসুন 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 বসুন আরে বাহ বিশাল বাড়ি করেছো তো অজিত সবই আপনার দয়া নমস্কার হ্যাঁ কেমন আছো শান্তি ভালো আছি আমার মেয়ে ও কোথায় এই রেডি হয়ে আসছে তোর আঙ্কেল হই রে বাবা স্কুলে ভর্তি হয়েছ কোন ক্লাসে পড়ো ও আনে গুড ভেরি গুড আরে অজিত অন্য কথা না ভেবে একটু ফ্যামিলির কথা ভাবো হয়তো কখনো কারোর সঙ্গে বেঈমানি করে দেবে আর সে তোমার জীবনটা নিয়ে নেবে বেচারা বাচ্চাটা অনাথ হয়ে যাবে আর শান্তি বিধবা হয়ে যাবে গুড বয় হাই মা আর হ্যাঁ তোমরাও একদিন আমার বাড়িতে এসো হাই মা আয় আরে আয় বাবা যাওয়ার আগে আমি বন্ধুদের সঙ্গে দেখা করে আসব ও তুই দেখা না করে যাবি কিভাবে যা তবে তাড়াতাড়ি আসবি অজিত স্যার আমার স্ত্রী তোমাকে দেখতে চেয়েছিল কিন্তু তোমাকে দেখার আগেই বেচারা চলে গেল কিন্তু তুমি তো বেঁচে আছো একবার এসো নিশ্চয়ই যাব স্যার এই ভালো করে মোচ ঝকঝক করে দে নতুন বাইক মনে হয় জানো এই মদন কি হয়েছে কি এটা পান মিশে বসায় পান এটা দে আমায় দে ওহো বিল্লুদা তুমি জানো না এই কড়া পান খেলে মাথা ঘুরবে এটা বিল্লুর মাথা তোর গাড়ির চাকা না যে ঘুরবে দে আ জানো ম্যাডাম আমায় খুঁজছে মনে হচ্ছে বিল্লু আরে তোমার বাবা তোমাকে নিয়ে যেতে এসেছে এটা কি আমি জানি না বিল্লু তুমি এত সহজে কি করে বলছো আমি চলে যাচ্ছি
একেবারে চুনে পান খাবে আনবো বিল্লু আমার বাবা আমাকে নিয়ে যাচ্ছে সেটা তোমাকে বলতে এসেছি আর তুমি তুমি এই গ্যারেজে কখনো আসোনি না আমাদের রহিম চাচার গ্যারেজটা বিল্লু আমি কি বলছি তুমি শুনছো না কি জন্য আমি চলে যাচ্ছি আমার ইচ্ছা ছিল কড়া পান খাবো কিন্তু মাথা ঘুরবে না তোমার ইচ্ছা হয়েছে যাও এই কাদা লেগ গাড়ো লেগে আছে ভাগো বাচ ठीक तो আমারও তো ভাবি পুত্র বধু বললা তোমার সব ব্যবস্থা করে রেখেছি আজ বিশ্রাম নেবে কালকে কথা হবে যত লোক দরকার সঙ্গে নিয়ে আয় কাল সকালের মধ্যে বস্তিটাকে ভেঙে কুড়িয়ে দিয়ে যাবে বাবু উঠুন উঠুন আপনার জন্য উপহার এনেছি কালকে আমাদের কলোনিতে যে গুন্ডা পাঠিয়েছিলেন মারতে আমাদের তারা তো যা উত্তম মধ্যম খাবার খেয়েছে এই ছুরি ভোজালি জুতো পাস এগুলো ফেলে গেছে ওদেরটা আমরা কেন রাখবো আপনি এগুলো রাখুন ওদেরকে দিয়ে দেবেন হ্যাঁ আসছি নমস্কার
মেশমশাই আপনি ব্যস্ত হবেন না, যা করো আমরাই করব। শোনো, চুপ করে বসো, বসো। বিশ্বনাথদা, কথাটা আপনি বুঝছেন না। দেখুন, টাইগার বর্ষাসকে আমি বহুদিন ধরে খুব ভালোভাবে চিনি। এই বিষয়ে আরেকটু চিন্তা করলে ভালো হয়। শোনো আজি, টাইগার হচ্ছে রাজা তার জঙ্গলে। সে যখন মনুষ্য সমাজে ঢুকে পড়ে, লোকে ওটাকে পিটিয়ে মেরে দেয়, না হলে তাকে ধরে নিয়ে গিয়ে চিড়িয়াখানায় রেখে দেয়। আরে আসুন আসুন আসুন, টাইগার বাবু আসুন, বসুন বসুন। মোটামুটি আপনার বিষয়ে আমি সবকিছু জেনে নিয়েছি। কিভাবে আপনি টুনু ভরচাস থেকে টাইগার ভরচাস হলেন, কিভাবে আপনি ওখানকার গুন্ডাদের সর্বেসর্বা হলেন। তার মানে আপনি বলছেন? বলতে এটাই চাইছি যে আপনার বিষয়ে সমস্ত কথাই আমি জেনে গেছি, কিন্তু আপনি আমার বিষয়ে কিচ্ছু জানেন না, তাই চুপি চুপি মেয়েকে নিয়ে যেতে এসেছে। দেখুন ভাই, আপনি আমার ঘর দেখলেন, আমার ছেলে লেখাপড়া শিখেছে, ফ্যাক্টরি ফার্ম হাউস সব সেই দেখাশোনা করে। আমরা গরিব লোক, তবে মাসে আমাদের দান ধ্যানে যা খরচা হয়, লোকে একটা ভালো চাকরি তো সেটা পায় না বোধহয়। এই দুদিনের ভিতরে আপনার বিষয়ে সব বুঝে গেছি, কিন্তু আপনি মেয়ের জন্য বর খুঁজতে যেতেন, কিন্তু মেয়ে নিজেই নিজের বর খুঁজে নিয়েছে, এটাই তো? ভরচাস বাবু, এতে আমাদের মোটেই মাথা হেঁট হবে না। এই বিশ্বনাথ ব্যানার্জি আপনার বেয়াই হলে আপনার মাথা আরো উঁচু হবে। টাইগার ভাই, আপনাকে হাত জোড় করছি, দয়া করে আপনি এই প্রস্তাবে রাজি হয়ে যান। ওরা দুজন পরস্পর পরস্পরকে ভালোবাসে, ওদের মন ভেঙে দেবেন না। টাইগার দা, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কথা দিচ্ছি, আপনি আপনার মেয়েকে যতটুকু স্নেহ করেন তার থেকে অনেক বেশি স্নেহ আমরা করব। সে বৌমা হয়ে নয়, মেয়ে হয়ে থাকবে। ঠিক আছে, যেমন আপনাদের ইচ্ছে। আরে দাঁড়িয়ে আছো কেন, মেয়েকে নিয়ে এসো, আশীর্বাদ দাদা বলে হয়ে যাক। টাইগার ভাই, এবার পড়িয়ে দে। সামলিয়ে খা, আরে খাবি যদি রে তবে সামলিয়ে খা, খা পেতে ফেসে, আর গেছি রে ফেসে, খা পেতে ফেসে, গেছি রে ফেসে, ভাবিস না কতটা হলো, পারিস যদি আবার খা, খা 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 দাঁতে রে কেটে দা, আরে খাবি যদি রে, আরে খাবি যদি রে তবে সামলিয়ে খা, আরে খাবি যদি রে তবে সামলিয়ে খা। তার কষ্ট আমরা নেব, তার দুঃখ আমরা নেব, ধারা 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 তেরে
কেটে দা আরে খাবি যদি রে আরে খাবি যদি রে তবে সামলিয়ে খা আরে খাবি যদি রে তবে সামলিয়ে খা এই ফোট নাচব আমি ফোট রাখবো বধু যেমন পেয়েছি তেমন পেয়েছি তাকে বরণ করে ঘরে তুলেছি উপরওয়ালা দিয়েছে এনে সোনার বরণ এমন কোনে বাজারে বাজা সালাই বাজা বাজারে বাজা ঢোল বাজা ধা রা 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 তেরে কেতে ধা আরে খাবি যদি রে আরে খাবি যদি রে তবে সামলিয়ে খা আরে খাবি যদি রে তবে সামলিয়ে খা আধাটাকে জ্ঞানী মাঝারিটাকে ধনী আর পুরোটাকে বেইমান তোর নেড়া মাথাটা বলছে তুই পুরো বেইমান আরে আমাদের না আশীর্বাদ হয়ে গেছে বলা নেই কওয়া নেই আমার স্ত্রীকে তুই
কিডন্যাপ করার সাহস কি করে করলি? অনেক হয়ে গেছে, আমাকে ঘরে বন্ধ করে রেখেছো, আমার লোককে মেরেছো, আমাকে জুতো দিয়েছো, এবারে সব চ্যাপ্টার ক্লোজ। আজ তোর এই অবস্থা করব, তোর ডেড বডি দেখলে তোর মতো ছেলেরা ভালোবাসা দূর, ভালোবাসার নাম শুনলে কাঁপবে কাঁপবে কাঁপবে। যে ভালোবাসে সে না ছুরিকে ভয় করে, না ভোজালিকে ভয় করে, না তোর মতো গুন্ডার হুমকি। তোর মতলব তো আমি জেনে গেছি, তোর যা অবস্থা আমি করব সেটা দেখার পর তোর মতো প্রেমিক প্রেমিকাদের মিলনে বাধা দেওয়া সব ভিলেন বাবারা তাদের সন্তানকে নিজে এনে ভালোবাসার লোকের হাতে দিয়ে যাবে। এই তাহলে তোর স্ত্রী? আয় নিয়ে যা, আয়। ঠিক হয়ে গেছে, আর তিন চার দিন পরে আপনারা ওকে নিয়ে যেতে পারবেন। হে ভগবান! এই শোন, সাথীর বিয়ে ঠিক হয়েছে, বিল্লুকে বলতে হবে। এই তুই চুপ কর, বিল্লুর এই অবস্থায় সাথীর বিয়ের কথাটা বলাটা ঠিক হবে না। এই যদি সাথীর বিয়ের কথা না বলিস তাহলে মার খেয়ে মরে যাবি। আরে এই কথাটা যদি আমরা বিল্লুকে না জানাই বিল্লু আমাদেরকে মারবে। ঠিক আছে ঠিক আছে, বিল্লু আমাদের কাছে ইম্পর্টেন্ট, ওকে বোঝাতে হবে। চল 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 চল।
এই তুই বল না ভাই আমি পারবো না এই তুই বল বিল্লু তোর এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি না রে তুই পুরো ভালো হসনি তুই বিশ্রাম কর দেখ তুই ভালো হয়ে যা সব ঠিক হয়ে যাবে আরে আমরা তোর সঙ্গে আছি বিল্লু সাথীকে তুই ভুলে যা কি বললি সাথীকে ভুলে যাব আমি সাথীকে ভুলে যাব আরে তাকে আমি একটাই কথা দিয়েছি একটাই কথা জীবনের কোনো পরিস্থিতিতে ওকে আমি কখনো ভুলবো না আর তুই বলছিস সাথীকে ভুলে যাব আমি সাথী আমার কলজে রে এই এই তুই তোর বুকে থেকে কলজে বাদ দিয়ে বাঁচতে পারবি পারবি বাঁচতে তুই বেরো বেরো এখান থেকে বলে কিনা আমি সাথীকে ভুলে যাব মেসোমশাই বিল্লুর অবস্থা দেখতে পাচ্ছি না তাই সাথীর কথা বলেছিলাম কিন্তু ওর এরকম অবস্থা হবে জানতাম না ওকে ওর বাবার সঙ্গে যেতে দিয়ে বিরাট ভুল করেছি যেতে দিয়েছি বলে কি আর আনতে পারবো না সবাই যাবো আমরা সাথীকে তুলে এনে বিল্লুর কাছে দেবো না 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 তোমাদের কারোর যাওয়ার দরকার নেই আমার ছেলেকে আমি চিনি ও বড় এক রোগা ওখানে ও একাই যাবে সাথীকে ওখান থেকে নিয়ে তবে ফিরবে Thank you.
এসো সাথী সাথী আবে বাইরে যা चलो साथी चलो আমার সাথে এই ছাড় বলছি হাতটা এখনো আমার স্ত্রী তাই আমি নিয়ে যাব এখান থেকে ওকে তুমি জালিয়াতি করে নিয়ে এসেছো যদি তুমি আবার সেই চেষ্টা করো তাহলে তুমি মনে রেখো রক্ত গঙ্গা বইবি ড্যাডি এ কি সাথে মনে হচ্ছে এ কোনো পাগল একটা না হলে এই ধরনের কথা কেন বলছি সাথে আমি বিল্লু তোমার বিল্লু তুমি তোমার বাবার ভয় এরকম করছো না আরে ভয়ের কিছু নেই বিল্লু এসে গেছে ড্যাডি সাথে এই হড়া হড়া গিয়ে ধরে চিনু কলোনিটা যেন খাঁখা করছে না রে বিল্লুটা নেই কিছুই ভালো লাগছে না ও কোথায় আছে কেমন আছে কে জানে দাঁড়া 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 আমি ফোন করছি बिल्लू के भूले गेछे দেখবেন ওই বিল্লু আমাদের সাথী দিদিকে ডেকে ডেকে পাগল হয়ে যাবে ওর কথা ছাড়ুন তো মালিক না ওর মরার দরকার বিল্লুকে আমি ভালো করে চিনেছি ও না মরলে আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো না হ্যালো স্যার নমস্কার বিল্লু বলছি হ্যাঁ হ্যাঁ বিল্লু তুমি এখন কোথায় বর্তমানে রাজস্থানে সাথীর সঙ্গে দেখা হলো দেখা তো হয়েছে কিন্তু ও আমায় ভুলে গেছে ও গড তার মানে ও ঠিক হয়ে গেছে অ্যাক্সিডেন্টে পূর্বে সব ঘটনা তার মনে পড়ে গেছে তোমার কথা সে সব ভুলে গেছে তোমাকে যে সে চিনতে পারবে তারও নিশ্চয়তা নেই হয়তো স্মৃতি ফিরে পেয়ে তোমার কাছে ফিরে আসতেও পারে কিন্তু তার জন্য তুমি যদি ওকে ফোর্স করো ও তোমাকে কিন্তু শেষে ঘৃণা করবে যদি সে তার স্মৃতি ফিরে পায় আর আমাকে পাশে না পায় সে কোনোভাবেই বাঁচবে না মরে যাবে সে আপনার তাহলে কি অ্যাডভাইস আমি দূরে চলে যাই আর মরে যাও তোমার কষ্ট আমি বুঝতে পারছি বিল্লু তুমি শুধু তোমার ভালোবাসার প্রতিষ্ঠা চাও ভাবো তো একটু ভেবে দেখো তো সাথী তখন ছিল রক্তমাংসে জড় পদার্থ আপনার কোনো কথা তো আমি কিচ্ছু বুঝতে পারছি না হয়তো ওই স্মৃতি সে ফিরে পেতেও পারে আবার ফিরে নাও পেতে পারে পেলে সেটা ভগবানের আশীর্বাদ ডাক্তার হয়েও আমি ভগবানের উপর বিশ্বাস রাখি তুমি ভগবানকে ডাকো তার উপরে বিশ্বাস রাখো মা সাথী তুই গাড়িতে গিয়ে বস আমি আসছি আচ্ছা রুবি এই রুবি রুবি তোমার বান্ধবী সাথী সেদিন ও আমাকে এত লোকের সামনে অপমান করলো আজ মনে পড়েছে না চলো এসো তো এই রুবি 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 আমি তোকে ডাকছি আর না শুনে চলে যাচ্ছিস কেন তুই তাহলে কি করব তুই যখন খুশি আমাকে ডাকবি আর যখন খুশি লোকের মধ্যে আমাকে অপমান করবি তাই তো চলো তো চলো
আমাকে চিনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সেদিন আমাকে অপমান করার সময় তুমি সাথে ছিলে না? হ্যাঁ, আমার আপনাদের সাথে একটু জরুরি কথা ছিল। দেখুন, সেদিন সাথে আপনাকে চিনতে পারেনি, আর আজ আমাকে চিনতে পারছে না। প্লিজ আমাকে 5 মিনিট সময় দিন অন্তত, আমি ভীষণ প্রবলেমে আছি। ঠিক আছে, এসো। এতে সাথের কোনো অপরাধ নেই, আমি বুঝে গেছি। ওর কিচ্ছু মনে নেই, ভগবান এটা করেছে, আর সে সেই মতে চলছে। আমাকে বিশ্বাস করুন, এখনো সাথীর সেই অনুরোধ, বারবার ওকে ভুলে না যাওয়ার অনুরোধ সব সময় আমার এই কানে বাজছে। সব বুঝতে পারছি বিল্লু, সেদিন হোটেলে যখন ও আমায় চিনতে পারেনি, ওর উপরে তখন আমার খুবই রাগ হয়েছে। না হয় ও খুব ভালো বন্ধু, কিন্তু তোমার সঙ্গে তো বিয়ে হয়েছে। তোমাকে সাহায্য করতে বাধা নেই, কিন্তু তার বাবা যে ধরনের লোক, উনি এ বিষয়ে জানলে উনি আমাদের এ শহরে থাকতে দেবেন না। এ ব্যাপারে আপনাদের একদম চিন্তা নেই, কোনো অসুবিধায় আমি আপনাদের পড়তে দেব না। এ লড়াই আমার, একা লড়বো আমি। যদি সাথীর বাবার উপরে আমার ভয় থাকতো না, তাহলে এই শহরে আমি কখনো আসতাম না। ওর বাবা তো আছেই, কিন্তু প্রথমে সাথীকে বোঝানো দরকার। সেটাই করব। আকাশ কালো মেঘে ঢাকলে কখনো সূর্য অস্ত যায় না, এই কালো মেঘটা নিশ্চয়ই সরে যাবে। একবার আমার সাথে সাথীর খালি দেখা হওয়া দরকার। আরে সাথে, তোরা দুজন কথা না বলে চুপচাপ বসে আছিস যে? আচ্ছা তরুণ, তুমি যে গিফটটা এনেছো সাথীর জন্য, দাও না। হ্যাঁ দিচ্ছি। কি এনেছো? হাতটা দাও। আংটিটা খুব সুন্দর, কবে করলে? মনে নেই। আমি বলছি, আংটিটা আমি সাথীকে দিয়েছি, ওটা আমাদের আশীর্বাদে। বি মানে বিল্লু, আর আমি হচ্ছি বিল্লু। তুমি তুমি সেদিন আমার বাড়িতে এসে গন্ডগোল করেছিলে না? কি চাও তুমি? একজন স্বামী তার স্ত্রীর কাছে যা চায়। সাথী, সেদিন তোমার বাড়িতে তোমার ব্যবহারে ভীষণ ভীষণ আশ্চর্য হয়ে গেছি, কিন্তু ডাক্তারের সাথে কথা বলার পরে সব বুঝে গেছি। বুঝে গেছে তো? এবারে যাও, আমাকে ডিস্টার্ব করো না। কিভাবে যাই আমি? তোমার সঙ্গে আমার দরকার আছে। তুমি আমার ব্যাকগ্রাউন্ড জানো? বাবা যদি জানে যে তার মেয়েকে ডিস্টার্ব করছে, তুমি জানো তোমার কি অবস্থা হবে? তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, ব্যাপারটা তুমি ভালো করে মনে রেখো। সাথী, 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 তুমি কে? এখানে কেন গন্ডগোল করছো? আমি পুলিশকে ফোন করছি। তুমি আমাকে চেনো না, তোমাকে আমি চেনাতেও চাই না। তুমি সাথীকে বিয়ে করার স্বপ্ন দেখছো, আর সেই স্বপ্ন গড়িয়ে দিতে এসেছি। আমাদের মধ্যে ঝড় বয়ে চলেছে, মাঝখানে আসবি শেষ হয়ে যাবে। সাথী প্লিজ, সাথী তুমি এত ভয় করছো কেন আমাকে? আরে আমি তো কোনো পাগল নই যে তোমার ক্ষতি করতে চাইবো, ব্যাস তোমার সঙ্গে দু একটা কথা বলতে চাইছি। এসো সাথী, প্লিজ ভেতরে এসো। পরে যখন তুমি আমার কাছে ছেড়ে যাওয়ার কারণ জানতে চাইবে, তোমায় কি উত্তর দেব আমি? তার কি দরকার আমার? বিশ্বাস করো, আমি তোমাকে চিনি না, জানি না। সেটাই তো, সেটাই তো তোমাকে বলতে এসেছি সাথী, বলতে এসেছি যে আমি কে আর তোমার সাথে আমার কি সম্পর্ক। আর এটা জেনে নাও যে তুমি আমার কাছে এসেছিলে, আর আমরা দুজন দুজনকে ভালোবেসেছি। আমার সাথে জালিয়াতি করে তোমার বাবা তোমাকে এই শহরে নিয়ে এসেছে। তুমি যে বলছো সেটা সত্যি হতে পারে, আর এটাও সত্যি যে তোমাকে আমি চিনি না। প্লিজ আমাকে শান্তিতে বাঁচতে দাও, আমার পিছন ছাড়ো। তুমি তুমি আমার বাবাকে চেনো না। সেই এক কথা বলছো, সবইতেই তোমার ভয়। তোমার বাবা তোমার মনে আতঙ্ক সৃষ্টি করেছে বলে সব কথায় তুমি খালি ভয় পাচ্ছ। আরে করবেটা কি তোমার বাবা? আমার মেরে দেবে? আমায় মেরে দেবে আমাকে? আরে মারা তো দূরের কথা, শুধু একটু হাত লাগিয়ে দেখুক। তুমি এই শহর ছেড়ে আমার সঙ্গে যাবে, আর তোমার বাবা এই দুনিয়া ছেড়ে ও পড়ে যাবে।
बंधुदेर सामने रेस्टुरेंटे
কেন আমার সঙ্গে এরকম বিহেভ করলি তুই? বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্ট? রুবি তোর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমার মাথাই খারাপ হয়ে গেছে। তুই কে বন্ধু কে এসব কথা এবার কেন বলছিস? হ্যাপি কলিং বিল্লু, 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 হ্যাপি কলিং। আমার ভয়েস বলে মনে হচ্ছে। তোর ভয়েসের মতো নয়, এটা তোরই ভয়েস। কার ফোন এসেছে? না আমি আমার ল্যান্ড ফোনে ফোন করেছি। অ্যাকচুয়ালি সাতির এই ভয়েসটা শুনতে আমার ভারী ভালো লাগে। ও আমার রিংটোন চেঞ্জ করে দিয়েছে, আমার ঘর চেঞ্জ করে দিয়েছে, আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে, কিন্তু আমি কিছুই চেঞ্জ করতে পারিনি, করতে চাইও না আমি। রুবি, এই বিল্লু সাতিকে তার হৃদয় দিয়েছে, ভেবেছিল যে জীবনটা সুন্দর হবে, ভালোবাসার রঙে ভরিয়ে দেবে, কিন্তু সাতি তার হৃদয়কে এমন ছিন্ন ভিন্ন করে দেবে, রক্তাক্ত করে দেবে, ভাবতেও পারিনি সে। জানো তো রুবি, একদিন সে আমাকে তার দেহ দিতে চেয়েছে, বিয়ের আগে সে মা হতে চেয়েছে, কেঁদে কেঁদে বলেছে অন্তত সন্তানকে দেখে সে কোনো মতেই আমাকে ভুলতে পারবে না। অন্ধবিশ্বাসেও নদীতে ঝাঁপ দেয়, সাঁতার না জেনে লাফ দেওয়ার কারণে জানায় বিল্লুর ওপরে তার খুব বিশ্বাস আছে, বিল্লু তাকে নিশ্চয়ই বাঁচাবে। তবে কোথায় গেল সেই বিশ্বাস, কোথায় গেল সেই ভালোবাসা? কিন্তু আমি আমার সেই বিশ্বাসকে হারাইনি, লড়ে যাবই, এই দেহের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব আমি, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব আমি। আর আমার বিশ্বাস আমার সাথী নিশ্চয়ই বুঝবে, ব্যাস সেই দিনেরই অপেক্ষায় রয়েছে। রবি, সাথী ও বিল্লু আমার বিয়ে কার্ড দিতে এসেছি, তুই আসবি? আসুন, তোকে ভগবানের দোহাই, তোর এই লোককে ভালোভাবে বুঝিয়ে দে, যত শীঘ্র সম্ভব সে এই শহর ছেড়ে চলে যাক। বিল্লু, তুমি এখনো ভাবছো সাথী তোমার কাছে ফিরে আসবে? নিশ্চয়ই। সত্যি তুমি কি পাগল হয়ে গেলে? বিয়ে হচ্ছে ওর, এটা জেনে রেখো। শুধু তুমি ওই কার্ডটা খুলে তো দেখো, আমার জীবন থাকতে সে আর কারো হতে পারবে না, স্বপ্নেও না। দেখুন স্যার, ইনভিটেশন কার্ডে আমার বদলে বিল্লুর নাম ছাপা হয়েছে। বুঝতে পারছি না আমার নামের বদলে ওর নাম বিয়ের কার্ডে এলো কিভাবে। আমার তো আঙ্কেলের কাছে যেতেই কিন্তু কিন্তু লাগছে, ছেলেটা নিজের বিপদ থেকে আনলো, আঙ্কেল ওকে ধরতে পারলে শেষ করে দেবে। ও আবার আসছে, আমি চললাম। আরে দাঁড়াও, ও এখানে তোমার সাথে দেখা করতে আসছে, কি করবো আমি এখানে? ওর সঙ্গে ফাইট করবো আমি তাও এত লোকের সামনে? আর যদি তোমাকে নিয়ে অন্য কোথাও যাই আমি, ও পেছন পেছনে যাবে, ওর প্রকৃতি আমার ভালোভাবে জানা হয়ে গেছে, আমি আসছি। থ্যাঙ্কস। দেখেছো তো আমাদের ব্যাপারটা জানার পরে সে কেমন চলে গেল? সে বুঝেছে এই চেয়ারে বিল্লুর বসার কথা। আর এই ছোট্ট জিনিসটা তুমি বুঝতে চাইছো না কেন? তুমি কি চাও উঠে চলে যাই আমি? ফলটা কি হবে? পৃথিবীর যে কোনো জায়গায় তুমি যাবে, আমি সেখানে যাব। সাথী, এতদিন ধরে আমি তোমায় কিছু বলতে চাইছি, কেন বলছি, কেন পিছু নিয়েছি, এ বিষয়ে ভাব দেখি তোমার একটুও মনে হয়নি? কেন ভাববো আমি? আগেও বলেছি এখনো বলছি আমি সেই নই যাকে তুমি খুঁজছো, কেন আমার পেছনে লেগে আছো? আমার বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে, আর তার আগে আমাদের দুজনের বিয়ের আশীর্বাদ হয়ে গেছে। ও মাই গড, তোমার কি অবস্থা হবে পরিষ্কার দেখতে পাচ্ছি, ঠিক তোমার মতন একটা ছেলে কলেজে পড়ার সময় আমার পেছনে লেগেছিল, ওকে আমি বন্ধু হিসেবে দেখেছিলাম, কিন্তু সকলকে সে জানায় ভালোবাসা আছে নাকি আমাদের, কথাটা আমার বাবার কানে গেল, বাবা কি করলো জানো তো? মাঝ রাস্তায় তাকে দাঁড় করিয়ে আগুন দিয়ে ধরিয়ে দিল, এ দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। সে মরে যাওয়ার পরে তার মা পাগল হয়ে গেছে, কলেজের চারপাশে সে ঘুরে বেড়ায়,
সবাইকে সে জিজ্ঞেস করে। তাকে দেখলে বুকটা কেঁপে ওঠে। এবার তুমিও তেমনই করছো। রিকোয়েস্ট করছি, আজর করছি, চলে যাও প্লিজ। তুমি যা বললে সত্যি হতে পারে। সে ছেলেটা মরে গেছে, কারণ তার ভালোবাসা ছিল ওয়ান সাইডেড। কিন্তু আমি জানি আমার কিছুই হবে না, কেননা আমার চারপাশে তোমার ভালোবাসাটা একটা রক্ষা কবচ হয়ে আছে। সাথী, কোনোভাবেই আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এসব প্রলাপসনের সময় নেই। এই সাথী, সাথী প্লিজ, সাথী সাথী আমার কথাটা বোঝার চেষ্টা করো। সাথী কি হলো তুমি শোনো সাথী। এইজন্য তোমাকে বলেছিলাম, হে ভগবান, যা ভয় করেছিলাম তাই হলো। চলো আমার সঙ্গে ডাক্তারের কাছে। না সাথী, কিছুই না। হ্যাঁ বলছি না, আমার সাথে চলো। তুমি আমার পাশে আছো, আমার কিচ্ছু হবে না। হ্যালো ডক্টর, আমি সাথী বলছি। একজন পেশেন্টকে নিয়ে আসছি, এমার্জেন্সি কেস, সব রেডি রাখুন। সাথী, তোমায় বলছি না। স্যাটা, আমার ভীষণ টেনশন হচ্ছে। এই শোনো সাথী, আমার তোমাকে অনেক কথা বলার ছিল। কিছু বলতে হবে না, কথা বলো না। সাথী তুমি আমার পাশে থেকো। হ্যাঁ আমি কাছেই আছি। এই আমাকে তোমরা কোথায় নিয়ে যান? সাথী আমি আসছি, সাথী সাথী আমি আসছি, তুমি যেও না। আরে সাথী ম্যাডাম, এ কে? কিছু বলতে পারছি না, আপনি ওকে ভালো করে দিন শুধু, তাহলেই ঠিক আছে। ওকে প্লিজ, বাবাকে ব্যাপারে কিছু বলবেন না, আমার এখানে আসা সম্ভব হবে না। নো প্রবলেম, আই উইল টেক কেয়ার অফ হিম। আপনি ওদের দুজনের কথা একবার ভাবুন স্যার। দেখুন, ভগবানই ওদের মিলিয়ে দিতে চাইছেন, আমরা বাধা দেওয়ার কে? আমার মেয়েকে পাঠিয়েছিলাম তোমার কাছে, কারণ আমার তোমার 15 বছরের সম্পর্ক। তুমি কেন ওর সঙ্গে মিশতে দিয়েছো? আজ যেটা আপনার কাছে অপছন্দ মনে হচ্ছে টাইগার বাবু, একদিন দেখবেন সেটাই আপনার কাছে ঠিক মনে হবে। তাহলে কি এটা তোমার ষড়যন্ত্র? ষড়যন্ত্র তো ভগবানই করেছেন। একটা কথা মনে রাখো অজিত, ভালো ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো আমি। তার জন্য যদি দরকার পড়ে কি করবেন? বিলুকে মেরে ফেলবেন, কলোনিটাকে উড়িয়ে দেবেন, এই তো। টাইগার বাবু যুগ বদলাচ্ছে। একবার আপনি কলোনিকে অ্যাটাক করেছিলেন, উত্তর পেয়ে গেছেন, ফের অ্যাটাক করবেন, আমরা ফের প্রোটেক্ট করব। টাইগার বাবু কি পাবেন এ করে? কি হবে রক্তপাতে? টাইগার বাবু, আপনার কাছে হাত জোর করছি, ওই বিল্লু আর সাথীর মিলনে বাধা হবেন না। তার মানে তুমি আমাকে হুমকি দিচ্ছ? হুমকি নয় টাইগার বাবু, সাবধান নয়। সাথী যদি অন্য কারোর হয়ে যায়, এই শহরটা রক্তে লাল হয়ে যাবে। একবার ভাববেন, চিন্তা করবেন, তবেই ডিসিশন নেবেন আপনি। অজিত এসো, আরে এসো না। Oh, my God.
করছিস তুই? তোকে দেখছি, তোকে বুঝবার চেষ্টা করছি। আরে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, বুঝিস নি এতদিনেও? না রে, তুই সব ভুল প্রমাণিত করে দিয়েছিস। কি বলছিস, আর কয়েক ঘন্টা পরে তোর দুনিয়া বদলে যাবে, অন্যের হয়ে যাবি তুই। জানি তো। আর যে তোর জন্য মরণের সঙ্গে লড়ছে তার বিষয়ে জানার চেষ্টা করলি না? একটু তার কথা মনে পড়ছে না? ভগবানের দোহাই দিয়ে বলছি সাথে, ও যা বলেছে ঠিকই, আর তুই যা ভাবছিস তা ভুল। তোর সেটা মনে নেই কারণ তুই আমায় সেদিন চিনতে পারিসনি। মিথ্যে কথা, আমি জানি ওর হয়ে ওকালতি করছিস তুই। বিল্লু আমার কেউ নয়, কিন্তু তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে আমি কেন মিথ্যে বলবো? সাথে বিল্লু যা বলছে সব সত্যি, ওকে ভালোবেসেছিলি তুই, তোর জন্যই আজ ওর এই অবস্থা। তোকে যদি সে ভালোবেসে নাই থাকে তাহলে ওর এই অবস্থার কারণ কি? তোকে আমি অনুরোধ করছি সাথে, ওর বিষয়ে একটু ভাব, না হলে আফসোসের অন্ত থাকবে না রে। সাথে রেডি তুই? হ্যাঁ বাবা। আয় আমার সঙ্গে। হ্যালো বিল্লু, আরে কোথায় আছিস বাবা, কেমন আছিস তুই? হ্যাঁ বাবা, বাবা ভালো আছি। ও আচ্ছা, তুই তাড়াতাড়ি চলে আয় বাবা, চলে আয়। ব্যাস, তোমার বৌমাকে সাথে নিয়ে পৌঁছচ্ছি। সাথী কোথায়? বিল্লু তোমার একই অবস্থা। আমার কথা ছাড়ো, আগে বলো সাথী কোথায়। সাথী ওর বাবাকে নিয়ে গিয়ে গোপন থেকে বিয়ের ব্যবস্থা করেছে। এই বাইরে পাহারা আছে তো? হ্যাঁ হ্যাঁ। আপনি এমন নির্জন জায়গায় মেয়ের বিয়ে দিচ্ছেন কেন? আরে ওই খতরনাক ছেলেটার জন্যই তো। অজিত মারা যাওয়ার পর তারা হিংস্র হয়ে যাবে, আমার বাড়িতে হামলা করবে, তাই আমি আমার মেয়ের বিয়ে এই নির্জন জায়গায় দিচ্ছি, তারপর এ যা হবার হবে। এই পুরোহিত, আগে তাড়াতাড়ি মন্ত্র পড়। হ্যাঁ তাড়াতাড়ি পড়ছি তো। Ah!
তোমার গুন্ডাদের যে অবস্থা করেছি চাইলে আমি তোমারও সেই অবস্থা করতে পারি কিন্তু এই জন্য করব না যে তুমি সম্পর্কে আজ থেকে আমার শ্বশুর হয়ে যাবে আর আমাদের সমাজে শ্বশুরকে বাবার জায়গা দিতে হবে এসো সাথী সাথী এসো যাব না সাথী আমার সাথে চলো বলছি যাব না আই এম সরি সাথী এটাই হচ্ছে সেই জায়গা জীবনের সবচেয়ে খুশির দিন তুমি যেখানে কাটিয়েছো তোমার না হয় আমার কথা বিশ্বাস হয়নি কিন্তু আজ এই লোকেদের দেখার পরে তুমি সবকিছু বিশ্বাস করবে সাথী এই মানুষগুলোই হচ্ছে আসল মানুষ সাথী হ্যাঁ সাথী এই মানুষগুলোই হচ্ছে আসল মানুষ এসো সাথী এসো এই রাস্তা ছাড়ো তো সরো 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 আরে সরো সরো আরে মা সাথী কেমন আছো মা সাথী বাবা বুঝলে মা তোমাদেরকে ভগবান মিলিয়েছেন মানুষ কিভাবে আলাদা করবে এই বিলু যা বৌমাকে নিয়ে ঘরে যা যা এসো তোমার আর বিলুর বিয়েতে পড়ব বলে আমি নতুন শাড়ি কিনেছিলাম তুমি চলে গেলে সে শাড়ি আমি পুড়িয়ে দিয়েছি দেখো একবার চলে গেছো আর যেন চলে যেও না তোমার বাবা তোমাকে লুকিয়ে নিয়ে গেলেন তুমি কি চলে আসতে পারতে না বিলুর বাবা বারণ করেছিলেন তা না হলে তুলে নিয়ে আসতাম দিদি তোমার বিয়েতে পড়ব বলে একটা প্যান্ট কিনে দেবে বলেছিলে কেন চলে গেলে তুমি ছিলে না বলে কলোনিটা যেন মরুভূমি হয়ে গেছিল তুমি এসে গেছো সব ঠিক হয়ে গেল যাক তুমি ফিরে এসেছো আমাদের কলোনিটা আগের মতো হয়ে যাবে এসো তোমার বাড়ি মা এসো মা আজ থেকে এটা তোমার বাড়ি হলো যা বাবা বৌমাকে ভিতরে নিয়ে যা এসো কি হয়েছে আমরা লোকাল পুলিশ স্টেশন থেকে খবর পেয়েছি আপনার খুব সুনাম আপনি খুব ভালো লোক এই ভদ্রলোক আপনার নামে কমপ্লেন দিয়েছেন আপনার ছেলে ওনার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছে ঝামেলা না বাড়িয়ে মেয়েটাকে ভালো ভালো আমাদের হাতে তুলে দিন আরে এই লোকটা ঝামেলা করছে আমার বৌমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল আরে আমার বৌমা এখন সাবালিকা তার ইচ্ছার বিরুদ্ধে কেউ তার বিয়ে দিতে পারবে না এমনকি তার বাবাও না আপনারা চলুন আমার সঙ্গে সেই মেয়েটাই বলুক না যদি সে হ্যাঁ বলে আপনারা তাকে নিয়ে চলে যাবেন কিন্তু আমি আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি যদি সে না বলে আর আপনারা ওকে যেতে বাধ্য করেন তাহলে আপনারাও কেউ এখান থেকে যেতে পারবেন না এসো সাথী সাথী এই ঘরটাকে দেখো মনে করার চেষ্টা করো এই ঘরটাকে তুমি নিজের হাতে সাজিয়েছিলে
বলেছিলে এই ঘরে আমরা দুজনে একসাথে থাকব বলেছিলে না বিশ্বাস করো আমার সব কিছু মনে নেই না সাথী এই কথা বলো না মনে করার চেষ্টা করো সাথী তোমার হ্যাঁ না এর উপর আমার জীবন নির্ভর করছে মনে করো সাথী এই ঘরে তুমি আমাকে বলেছো তুমি আমার সন্তানের মা হতে চাও কারণ মা হবার পরে তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না আমি এই কথা বলেছি প্লিজ এসব বলো না কেন বলবো না আমি সাথী আমি জানি একদিন এমন হবে তুমি আমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবে না কিন্তু সে অপেক্ষা করার সময় আমার নেই ব্যাস তুমি বলো তুমি এখানে এসেছো আমাকে ভালোবেসেছো আর আজও আমাকে ততটাই ভালোবাসো বলো সাথী বলো প্লিজ সাথী প্লিজ কি হয়েছে কি বলে তোমরা হ্যাঁ মেশোমশাই সাথী ওর সব অতীত ভুলে গেছে এখানে যে এসেছিল সেটাই ভুলে গেছে সে আমাদের ভুলে গেছে এমনকি বিল্লুকেও ভুলে গেছে সাথী ম্যাডাম এ আপনাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে আপনি একে চেনেন না সাথীকে নিয়ে যেতে এসছো এক পায়ে গেলে তোমার পা কেটে দেবো একবার সাথীকে নিয়ে গেছো আবার নিয়ে যেতে এসেছো তুমি সবকিছু ভুলতে পারো কিন্তু বিল্লুর ভালোবাসাকে তুমি কি করে ভুলে গেলে মেয়েরা সবকিছু ভুলতে পারে কিন্তু তার ভালোবাসাকে ভুলতে পারে না কখনো বিশ্বনাথ বাবু একটু আগে বলেছিলেন যদি আমার মেয়ে রাজি না থাকে আপনি ওকে আমার সঙ্গে যেতে দেবেন বলুন আপনার ছেলেকে ওকে ছেড়ে দিক মেশোমশাই আপনি শুধু ইশারা করুন আমরা ওকে জ্যান্ত পুঁতে দেবো চুপ করো সবাই এটা বিল্লুর ব্যাপার তোমাদের কারোর কিচ্ছু করার দরকার নেই আর এনার মেয়েকে আমি জোর করে আটকাতেও চাই না এই মা সত্যি বলো তো তোমার বাবার ভয় তুমি এরকম করছো না তো কোনো ভয় নেই আমরা সবাই আছি তো বলো সাথী তুমি এখানে থাকাকালীন তোমার কাছে কিছুই চাইনি আমি আজ একটা জিনিস চাইছি আমি মা তোমার জন্য আমার ছেলে ধুকতে ধুকতে মরে যাবে আমি দেখতে পারবো না মা তুমি এক কাজ করো মা ওকে তুমি নিজে হাতে মেরে দিয়ে যাও আয় মা আয় আয় চলে আয় যাবো মা না এই এই সাথী সাথী তুমি যেও না সাথী আমি বলছি আমার হাত ছাড়ো এটা কোনো খেলা নয় যে তোমাকে আমি এইভাবে চলে যেতে দেবো না সাথী তুমি প্লিজ যেও না তুমি যেও না সাথী ছাড়ো হাত সাথী আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো তোমাকে আমি যতটা ভালোবাসি তার থেকে অনেক বেশি তুমি আমায় ভালোবাসো তুমি একদিন আমায় বলেছিলে জীবনে কোনো মুহূর্তে কোনো পরিস্থিতিতে যেন তোমায় ভুলে না যাই তুমি আমায় বলেছিলে না হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারো যেন যেন আমি না ভুলি তোমায় আর আজ আমি তোমায় যেতে দেবো কোনো মতেই না সাথী তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না না সাথী তোমায় ভুলতে পারবো না এই চলো না না সাথী না এত লোকের কথা তুমি কেন বিশ্বাস করছো না আরে একবার বিশ্বাস করে তো দেখো বিশ্বাসী হচ্ছে জীবন বিশ্বাসী হচ্ছে ভগবান যেদিন এক নার্স তোমাকে নিয়ে তোমার মাকে দেখায় তোমার মা বিশ্বাস করলো তুমিই তার সন্তান তোমার মা নিয়ে গিয়ে তোমায় তোমার বাবাকে দেখালেন তোমার বাবা বিশ্বাস করলেন তুমি হচ্ছে তারই সন্তান যদি তোমার জায়গায় অন্য কাউকে দেখাতো নার্স তাহলে তাকেই তিনি মেনে নিতেন তোমাকে বলা হলো এটা আকাশ তুমি বিশ্বাস করলে তোমাকে বলা হলো এটা হচ্ছে পৃথিবী তুমি বিশ্বাস করলে তোমাকে বলা হলো ওখানে ভগবানের মন্দির তাও বিশ্বাস করলে যদি সবকিছুকে বিশ্বাস করে থাকতে পারো তবে এতগুলো লোকের কথা তুমি কেন বিশ্বাস করছো না সাথী কেন বিশ্বাস করছো না সাথী তুমি এখানে এসেছিলে তুমি আমাকে ভালোবেসেছিলে মনে আমার কিছুই করছে না ভুলে গেছি আমি না তুমি কোনো মতেই বিল্লুর সাথী নও কেননা তোমার বিল্লুর ভালোবাসার ওপর বিশ্বাস নেই যাও যাও চলে যাও এই কেউ একে আটকাবে না যাও চলে যাও এই সাথী
ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, এই জন্মে যেন তোমার স্মরণ শক্তি না ফেরে। কারণ তখন যদি আমার কথা মনে পড়ে যায় তাহলে তুমি বোধহয় আর বাঁচতে পারবে না। যাও, এই জাতি তোমার মরণ বেঁচে থাকতে দেখতে পারবো না, তার বদলে মৃত্যুই বেছে নেব। আজ তুমি এই কলোনির গণ্ডি পেরোনোর পরে নিজেকেই শেষ করে দেবো আমি। আমাদের ইতিহাস আজই ইতি হয়ে যাবে, ইতি আজই শেষ হয়ে যাবে। আমি বড় হলে কখনো কোনো মেয়েকে ভালোবাসবো না। ভালোবাসলে এরকমই রক্ত ঝরে, কাউকে ভালোবাসলে আমিও কষ্ট পাব। বিলুদা ভালোবাসার জন্য কত কষ্ট করেছে, সাথে সব ভুলে গেল। আমি কাউকে ভালোবাসবো না। সাথী, তোমার সব কথা মনে পড়ে গেল না? এই কলোনির কথা, আমাদের ভালোবাসার কথা। না বিল্লু, আমার কিচ্ছু মনে পড়েনি, বিন্দু মাত্র মনে পড়েনি। কিন্তু এই কদিনের ভেতরে তুমি আমাকে পাবার জন্য যা তুমি করেছো, তোর মরণের সঙ্গে লড়াই করে চলেছো। কোনো প্রেমিক তার প্রেমিকার জন্য করবে না, কোনো স্বামী তার স্ত্রীর জন্য করবে না। আই লাভ ইউ বিল্লু, আই লাভ ইউ। আমি কবে এখানে এসেছি, কবে তোমাকে ভালোবেসেছি আমার কিচ্ছু মনে নেই। কিন্তু এই মুহূর্ত থেকে তোমাকে আমি ভালোবাসতে আরম্ভ করেছি। আই লাভ ইউ বিল্লু, আই লাভ ইউ। স্যার, সাথী ম্যাডাম, আমার মনে হয় কোথাও ভুল হয়েছে অফিসার।